আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মেঘের গর্জন দ্বারা ভয় প্রদর্শন করেন এবং খাদ্য প্রদান করেন, আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপর দরুদ পাঠ করি, যিনি বেদাতের বিষয়ে মেঘের গর্জনের মতো গর্জন করেছেন যে কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত ওই প্রদভ্রষ্ট এবং জাহান্নামি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ রমজান মাসের রোজা ও রমজান সংক্রান্ত কিছু বেদাতের পর্সা সাজিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব। মানুষেরা বলে থাকে যে এরা এত বেদাত কোথায় পায়, কিন্তু আপনি হয়তোবা কখনো কল্পনাও করেননি আপনার সিয়ামকে ধ্বংস করার জন্য 2 মাস আগে থেকে বেদাতের প্রচলন শুরু করে। রজব মাস আসার সাথে সাথে শুরু হয়ে যায় দোয়া, যে দোয়াটি নিতান্তই জয়ীফ এবং আমলযোগ্য নয়। তথাপি রমজানের যখনই চাঁদ ওঠে তখনও আবার শুরু হয়ে যায় দোয়া পড়ার পরিবর্তে চাঁদে সালাম দেওয়া, যা মূলত ঠিক নয় এবং বিদাত। চাঁদের সালামের, চাঁদের শান্তির কোনো প্রয়োজন নাই। কেউ তো আবার চাঁদের উপরে মানুষকেই দেখতে পায়। শুধু ভাইরা আপনারা একটু চিন্তা করুন, আমরা যে সিয়াম থাকছি নিয়ত থেকে শুরু করে সিয়ামের শেষ পর্যন্ত বেদাতে কিভাবে ভরপুর। এত সময় নেই, 10 মিনিটের মধ্যে কিছু বলার চেষ্টা করছি। আপনার জীবন থেকে 10টি মিনিট আপনি ব্যয় করুন, দেখুন কি শুরু হয়েছে। রোজার নিয়ত নিয়ে তো আপনারা অনেকেই শুনেছেন, এমন নিয়ত তৈরি করেছে যে নিয়তটি পৃথিবীর কোনো হাদিসের কোনায় টিকাটিপুনিতে অথবা কোনো দিন কেউ ভুল করেও লেখেনি কোনো হাদিস গ্রন্থকার। এবং এমন কি পৃথিবীর হাজার হাজার বই আছে দোয়ার, সেই দোয়ার বইগুলোতেও নেই। কোথায় থেকে আমাদের বাংলাদেশে তৈরি করলো, আর এমনভাবে তৈরি করলো যে বাক্যটি ভুল করে। আপনি যদি সেইভাবে নিয়ত করেন, সিয়ামের নিয়ত, নামাজের নিয়ত, ঈদের নিয়ত, সব কিছু নিয়ত যদি করেন, তাহলে সেটা তো বেদাত হবেই হবে, আপনার ওই ইবাদতটি নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাই, আপনি মনে করছেন আপনি অনেক সিয়াম সাধনা করছেন, কিন্তু আপনি হয়তোবা ভুলেই গেছেন সিয়াম সাধনা করছেন কিভাবে। আপনি হয়তোবা প্রতিদিন ইফতারিতে এমন দোয়া পাঠ করছেন যে দোয়াটি হাদিসে বর্ণিত জয়ীফ, সেইভাবেও আপনি বলছেন না। হাদিসে বর্ণিত জয়ীফ, হাদিসে যেভাবে আছে সেভাবেও আপনি বলছেন না, আপনি এমনভাবে সেই দোয়াটি বলছেন যেই একই কথা যে দোয়াটি পৃথিবীর কোনো মিথ্যা হাদিসে অথবা জয়ীফ হাদিসেও বর্ণিত হয়নি। জানেন সেই দোয়াটি কি? আল্লাহুম্মা লাকা সামতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, এই শব্দটি পৃথিবীর কোনো জয়ীফ হাদিসে অথবা মিথ্যা মাওযু হাদিসেও আসেনি, কিন্তু আপনি পড়ে হয়তোবা সেটাই ইয়া করছেন। শুধু কি তাই, আপনি এমনভাবে ভাগ করে নিয়েছেন আপনার ইবাদতটাকে যে আপনি 10-10-10 করে ভাগ করেছেন, যে রহমত মাগফিরাত নাজাত যেটা মোটেও ঠিক নয়। শুধু তাই নয়, আপনি হয়তোবা সাহরি করার আগে, আপনি হয়তোবা ইফতারি করার আগে মিলাদে অংশগ্রহণ করছেন, যেই মিলাদটি করা বেদাত, যেই ইবাদত করা এমনভাবে বেদাত রূপ ধারণ করেছে আমাদের সমাজে, যে ছোটবেলায় দেখেছি মিলাদের ধুম পড়ে যেত, ছোটবেলায় দেখেছি খতম তারাবি পড়ানোর সময় মিলাদের ধুম পড়ে যেত। মানুষেরা যারা মিলাদের সাথে সংশ্লিষ্ট থাকতো 3-4 বাড়ি মিলে মিলে, তারা কখনোই এমন ইবাদত করতো না, সেই দিনের ইবাদতগুলো খুব ভালোভাবে করতো না। শুধু তাই নয়, আপনি মিলাদ পড়ছেন পড়ছেন সম্মিলিতভাবে সবাই মিলে যাচ্ছেন কবরের পাশে, একদিনে কবরে ফেস্টিভ্যাল করে নিয়েছেন ঈদের দিনে, আর এই মিলাদের আগের দিনে আপনি আপনার পিতামাতাকে ধোঁকা দিচ্ছেন। শুধু 2-3-4 দিন আপনি কবরের পাশে যে আপনার পিতামাতার জন্য দোয়া করছেন, আর অন্য সময় আপনি ফিরেও তাকাচ্ছেন না আপনার পিতামাতার জন্য, আপনি কবর জিয়ারত পর্যন্ত ফেস্টিভ্যাল করে নিয়েছেন। মিলাদ করা তো বেদাত, কবর জিয়ারত করাটাকেও আপনি বেদাতে রূপান্তরিত করেছেন। শুধু তাই নয়, আপনার প্রতিটা কাজেই যেন আজ বেদাতের হাতছানি দিয়েছে। শুধু বেদাতগুলোই যদি বলতে চাই, তাহলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন, আপনার সিহরিতেও বেদাত ঢুকেছে। বেদাতি কাফেলা শুরু হয়েছে বেদাতিভাবে আজান দেওয়া ছাড়া, বেদাতিভাবে আপনার মাইকে একটা থেকে ডাকা শুরু করেছে, বেদাতি
আমল চালু করে দিয়েছে সাহাবীতেও। শুধু কি তাই, আপনি হয়তোবা কল্পনাও করতে পারবেন না আপনার ভিতরে এমনভাবে বিদাত ঢুকেছে যে আপনার এই জীবনের বদলে, আপনার সিয়ামের বদলে যে ফেতরাটা দিবেন সেই ফেতরাটাতেও কোরআন হাদিসের বিরোধী আমল শুরু হয়ে গিয়েছে। ফেতরা সকল হাদিসে, প্রায় 5টা হাদিসে খাদ্য দ্বারা বলা আছে। পৃথিবীর কোনো হাদিসের কোনাতেও, পৃথিবীর কোনো হাদিসের কোনাতেও অর্থ দিয়ে ফেতরা দিতে হবে এমন কথা কল্পনাও করেননি। যে হাদিসের উপরে ভিত্তি করে আমাদের এক সমাজের এক শ্রেণীর আলিম এবং পৃথিবীর এক শ্রেণীর আলিম যারা অর্থকে জায়েজ করেছেন, তারাও মূলত ভুল করেছেন, কারণ সেখানে কিয়াস করা হয়েছিল অর্ধ ফেতরা অর্ধ সার উপরে। যাই হোক, সেই বিস্তারিত বর্ণনা অচিরে ইনশাল্লাহ করব। আপনার বেদাতে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে আপনাকে বেদাতগুলোকে, আপনার চারপাশে এত বেদাত কুসংস্কার যদি বাদই দেন, আপনি যদি আপনার ভুল আকিদাগুলো বাদই দেন, কিন্তু আপনার এই বেদাতগুলো শুরু হয়েছে। শুধু তাই নয়, আপনার ফেতরা থেকে শুরু করে আপনার ঈদের দিন পর্যন্ত সকল স্থানে ঈদের মাঠে যাবে, আপনাকে নিয়ত শেখাবে, আপনি নিয়তের মার পাছে বন্দী হয়ে যাবেন। একজন মানুষের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই দিনটি লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরকে পর্যন্ত শবে বরাতে বন্দি করে ফেলেছে, শবে কদরে বন্দি করে ফেলেছে। সেটি কি জানেন? 27 তারিখে। কিভাবে? অচিরে ইনশাল্লাহ বলবো বিস্তারিত কোরআন হাদিস থেকে। আপনি শুধু আজ শিরোনাম আকারে জেনে নেন আপনার চারপাশে কিভাবে বেদাত এর বসবাস শুরু হয়েছে, আর আপনি কয়টি বেদাত থেকে বেঁচে থাকবেন। আপনি হয়তোবা এক দিনের লোভে ওই 27 তারিখেই শুধু রাত্রি জাগরণ করছেন, অথবা আপনি সেই দিনটাকে নির্দিষ্ট করে নিয়েছেন, এই তো আপনি বেদাতের মধ্যে পতিত হয়ে পড়লেন। আপনার অজান্তেই আপনারকে দংশন করছে। শুধু তাই নয় ভাই, আপনি সেই দিনই শুধু কোরআন খতম করছেন, খতম তারাবি পড়ানোর সময় 27 তারিখ, 27-এর দিন, 27-এ রমজান আসলে কি যে আনন্দ হতো, খতম শেষ করলে কি যে মজা, কত টাকা পয়সা পাওয়া যেত, আবার মানুষদেরকে ফু দেওয়া যেত কোরআন খতম করে। শুধু তাই নয়, আপনি হয়তোবা নিজে নিজে পড়েছেন, কোরআন খতম করেছেন, কিন্তু আপনি আমাদের মতো হুজুরকে দিয়ে আপনি সেটা আপনার মৃত ব্যক্তির জন্য বসিয়ে নিচ্ছেন, বকশিয়ে দেওয়া। ভালোই, অবশ্য 20-30-40 টাকা করে, 50 টাকা করে পাওয়া যেত আরও 5-10 বছর আগে, তাহলে তো এখন টাকার মান আরও বেশি বেড়েছে। সম্মানিত ভাই, আপনি ধোকায় পড়ে যাচ্ছেন, আপনি কোরআন পড়লেন, কিন্তু কিভাবে আপনার কোরআনের সওয়াব ওই হুজুর সাহেব আপনার মৃত ব্যক্তির জন্য পাঠিয়ে দিতে পারে, বকশিয়ে দিতে পারে? বুঝে আসে না কেন আপনি 27-এর দিনে কোরআন খতম করছেন। খতম তারাবিতে যদিও বা শর্ত সাপেক্ষে জায়েজ, যদিও বা এরকম আমল নেই, তারপরে সকলেই মিলে যদি কোরআন খতম করে আপনি তারাবিতে সমস্যা নেই, কিন্তু আপনি কোরআনকে যেন খতম তারাবিতে খতমই করে ফেলছেন, এতই জোরে আপনি পাঠ করছেন যে অর্থগুলো কোনো নাম নিশানা তো করাই যায় না। যাদের মাতৃভাষা তাদেরকেও জিজ্ঞাসা করেছিলাম, খুবই দ্রুত কোরআন পড়লে আপনারা কি অর্থ পূর্ণাঙ্গ বুঝতে পারেন, বলে না। আর আমরা যারা বাংলা ভাষী তারা তো অর্থই বুঝি না, আপনি কি পড়ে যাচ্ছেন যার অর্থ করাই অসম্ভব, শুনলেও যে সোয়াব হবে সেই শোনাটাও তো সঠিক মতো হয় না। আর আপনি সেই 27-এর দিনেই খতম করে ফেলছেন কেন? 27-এর দিনে মার পাছে বুন্দি করে ফেলেছেন, 27-এর তারিখকে আপনি কেন বুন্দি করে ফেলেছেন? ইনশাআল্লাহ অচিরে বলবো। সম্মানিত ভাই, এইরকম আরও হাজারো বিষয় আছে, আপনি হয়তোবা জানেন, আপনি যতই খান রমজান মাসে, কোনো হিসাব নেওয়া হবে না, ভুল কথা। আপনি হয়তোবা জানেন যে রমজানে ক্ষুধার কথা বললে রোজা নষ্ট হয়ে যায়, ভুল কথা। আপনি হয়তোবা জানেন একটি নফল আদায় করলে, নফল ইবাদত করলে 70টি ফরজের সমান হবে, ভুল কথা। আপনি হয়তোবা জানেন এই রমজান মাসে আপনি যতই গুনাহ করছেন সমস্ত গুনাহই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আপনার সিয়ামের কারণে, কিন্তু আপনি জানেনই না আপনার সিয়াম কবুল হচ্ছে কিনা। একটি বেদাত যদি আপনার সিয়ামের মধ্যে ঢোকে, আল্লাহর কসম করে বলছি, আপনার ওই ইবাদতটি কবুল হবে না, কিন্তু আপনি নিয়ত করা থেকে শুরু করে সাহরি শেষ পর্যন্ত আপনি এই বেদাতগুলো করছেন। যদি আপনি বেদাতও না করেন, এমন কিছু বিশ্বাস আপনার ভিতরে এই রমজান সংক্রান্ত ঢুকেছে যার কারণে ওই বিশ্বাসের বদলতে আপনার ইবাদতগুলো এক কেন্দ্রিক
লোভীমূলক হয়ে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ অচিরে দেখতে থাকুন রমজান সংক্রান্ত অন্যান্য বিষয়াবলী, যেগুলো আপনাকে আপনার ইবাদত থেকে দূরে সরিয়ে দিচ্ছে, যেমন 27 রমজান, যেমন যাকাতুল ফিতর। কোরআন এবং সহিহ হাদিস থেকে জানার জন্য আগ্রহ পোষণ করুন, আপনার জীবন থেকে 10টি মিনিট ব্যয় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।